নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় জমির দলিল আমার নামে অথচ অন্য ব্যক্তি জবরদখল করে আছে তো বন্ধুরা আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য তো তিনি কমেন্টে জানিয়েছেন গ্রামকে জানানোর জন্য তো জানি না আপনি গ্রামকে বলতে কী বোঝাতে চাইছেন আমার যেটি মনে হলো যে প্রধান কিংবা পঞ্চায়েতকেই আপনি লিখতে বলেছেন তো আপনারা যদি দরখাস্ত লিখতে বলেন আমায় তাহলে একটু ডিটেলস জানাবেন তাহলে আমার সুবিধা হয় দরখাস্তটি লিখতে তো চলুন বন্ধুরা দেখিনি এই দরখাস্তটি কিভাবে লেখা যায় তো প্রথমত কথা যদি আপনি পঞ্চায়েতকে লিখতে চান অর্থাৎ গ্রামের যিনি পঞ্চায়েত আছেন তাকে যদি লিখতে চান তাহলে এখানে টু দা পঞ্চায়েত লিখবেন আর যদি মনে করেন আপনি প্রধানকে লিখবেন তাহলে এখানে লিখবেন টু দা প্রধান তারপরে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এবং সেই পঞ্চায়েত এলাকার ঠিকানা আর পঞ্চায়েতকে যদি লেখেন টু দা পঞ্চায়েত লিখবেন এবং সেই পঞ্চায়েত এলাকারও নাম লিখবেন এবং পঞ্চায়েত এলাকার ঠিকানা লিখবেন তারপরে এখানে পাশের ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করবেন সেই দিনকার ডেট উল্লেখ করবেন আর এই দরখাস্তটি জমা করার দিনে এই দরখাস্তটি লিখে লেখার পরে আপনি এক কপি জেরক্স করে নেবেন এবং সেই জেরক্স কপিতে পঞ্চায়েত অফিসে বা যেখানে এই কাগজটি বা দরখাস্তটি জমা দিচ্ছেন সেখান থেকে আপনার জেরক্স করা কপির ওপরে সই করিয়ে নেবেন অর্থাৎ আপনি যে দরখাস্তটি জমা দিলেন তার প্রমাণপত্র হিসাবে আপনার কাছে ওই জেরক্সের এসব কপি থেকে যাবে তো চলুন দেখেনি কিভাবে এই দরখাস্তটি লিখা যায় সাবজেক্ট আমি লিখেছি জমির দলিল আমার নামে অথচ অন্য ব্যক্তি জবরদখল করে আছে এরপরে আমি জানাচ্ছি মহাশয় আপনার কাছে আমার বিশেষ আবেদন আমি বিনয় মাঝি পিতা সনাতন মাঝি সাং রতনপুর পোস্ট অফিস রতনপুর জেলা পূর্ব মেদিনীপুর তো এখানে আপনি আপনার নাম ও ঠিকানা ব্যবহার করবেন আর এখানে যে সমস্ত নাম ও ঠিকানা ব্যবহৃত হয়েছে তা সম্পূর্ণরূপে কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই তো এরপরে আমি যেটি বলছি উক্ত এলাকায় আমার নামে দুই বিঘা জমি আছে তো ঘটনা হচ্ছে কি আপনার বাড়ি এই ঠিকানায় হতে পারে এবার দেখা গেলো আপনার যে জমিটি আছে সেটা অন্য ঠিকানা তো হতে পারে সেক্ষেত্রে আমি যেমন এখানে লিখেছি উক্ত এলাকায় এখানে আপনার যে এলাকাতে যে জায়গাতে আপনার জমিটি আছে সেই এলাকার নাম এখানে উল্লেখ করবেন আর যদি একই এলাকায় থেকে থাকে তাহলে উক্ত এলাকা লিখলেও চলবে আর যদি অন্য এলাকায় হয় তাহলে অন্য এলাকার গ্রাম পোস্ট অফিস সমস্ত কিছু বিবরণ এইভাবে লিখে দিয়ে আমার নামে যতটা জমি আছে সেই জমির পরিমাণ এখানে উল্লেখ করবেন এরপরে জমির দাগ নম্বর এত খতিয়ান নম্বর এত চেল নম্বর এত আপনার জমির দাগ নম্বর খতিয়ার নম্বর যা আছে সব এখানে উল্লেখ করে দেবেন তারপরে কি বলছেন এছাড়াও আমার নামে রেকর্ড আছে তাহলে আপনার নামে যদি রেকর্ড থেকে থাকে তাহলে আপনি উল্লেখ করে দেবেন যে হ্যাঁ আপনার নামে রেকর্ড আছে এরপরে যেটি বলছেন এই জমিতে অমুক গ্রামের এই এই ব্যক্তি দীর্ঘদিন থেকে আমার জমি জবরদখল করে আছে তো দেখুন এই জমিতে তাহলে অমুক গ্রামের যদি দেখা যায় ওই গ্রামের তাহলে এখানে লিখবেন উক্ত গ্রামের আর যদি অন্য গ্রামের হয়ে থাকে বা অন্য এলাকার হয়ে থাকে তাহলে সেই এলাকার নাম এই অমুকের স্থানে আপনি বসিয়ে দেবেন এই এই ব্যক্তিবর্গ ব্যক্তি যদি এক ওপরে হয় তাহলে সেই নামগুলো উল্লেখ করে দেবেন আর যদি একজন হয়ে থাকে তাহলে এই এই নামটি উল্লেখ করে এই ব্যক্তি দীর্ঘদিন থেকে আমার জমি জবরদখল করে আছে এরপরে চলুন আমি কি বলছি আমি আমার জমিতে যেতে চাইলে আমাকে বাধা দিচ্ছে তাহলে আপনি আপনার জমিতে যেতে চাইছেন তারা আপনাকে বাধা দিচ্ছে এরপরে কি বলছেন আমি আমার জমির কাগজপত্র দেখালেও তারা কোনো কাগজপত্র দেখাচ্ছে না এবার আপনি যখন সেই জমিতে যাচ্ছেন আপনি আপনার কাগজ দেখালো তারা কোনো জমির কাগজ দেখাতে পারছে না কারণ তাদের নামে কোনো কাগজ নেই এরপরে আপনি জানাচ্ছেন এই পরিস্থিতিতে আপনাকে অনুরোধ করছি আপনি অনুরোধ করছেন বর্তমানে জমিটি কার নামে আছে কে এই জমির প্রকৃত মালিক ও কে দখলদারিতে থাকবে এসব বিষয়ে নিজে স্বয়ং উপস্থিত থেকে সমস্ত কাগজপত্র বিচার বিবেচনা করার জন্য তাহলে পঞ্চায়েত কিংবা প্রধান তাকে আপনি বলছেন তিনি স্বয়ং উপস্থিত থেকে কার নামে জমি আছে কে দখলদারিতে থাকবে এবং কে প্রকৃত জমির মালিক এই সমস্ত বিচার বিবেচনার কথা আপনি বলছেন অর্থাৎ এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনার কাগজপত্র সঠিক আছে এবং আপনি তদন্ত করার পক্ষে আছেন এরপর আপনি জানাচ্ছেন অতএব আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আপনি আবার অনুরোধ জানাচ্ছেন সমস্ত কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে এই জমির প্রকৃত যিনি মালিক তাকে তার জমিতে বসবাস ও ব্যবহার করতে সাহায্য করুন তাহলে এই যে বক্তব্যটি বলেন এই বক্তব্যের মাধ্যমেও বোঝা যাচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন না যেহেতু আপনার জমি সঠিক এবং আপনি প্রকৃত মালিক এই বক্তব্যের মাধ্যমে আপনি তা প্রকাশ করছেন প্রচ্ছন্নভাবে তো এরপরে যেটি লিখবেন সেটি হচ্ছে এরকম ইতি বিনীত তারপরে এখানে সই করবেন বাংলা যদি পারেন বাংলায় করবেন আর ইংরেজিতে পার পারলে ইংরেজিতে করবেন অর্থাৎ আপনি সচরাচর যেভাবে সই করেন সেইভাবে সই করবেন আর এখানে ফোন নম্বর দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্ত লিখে দেখানোর জন্য আমায় বলেছেন আমার এই ভিডিওর মাধ্যমে তার উপকার হবে আর আমার এই ধরনের ভিডিও দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি দাবিয়ে রাখবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে